হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদের স্বাগতম সাইলেন্ট কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি গিটার শপতে আছি, যেখানে অনেক প্রকার গিটার আছে। আসলে আমরা যারা গিটার বাজাই বা গিটার প্লে করি, তারা অনেক ধরনের গিটারই দেখি। যেমন আমি যদি নাম বলি, সিগনেচার গিটার, গিবসন গিটার, টিজিএম গিটার, এএক্সি গিটার, সিএমসি গিটার, ডজ গিটার, ইয়ামাহা গিটার, এছাড়া আছে ক্রেমার গিটার বা ইয়ামাহা গিটার, আরও নানান ধরনের ফেন্ডার গিটার, আইভানাস গিটার বা অন্যান্য ধরনের ব্র্যান্ড বিভিন্ন পৃথিবীতে তৈরি হয়ে থাকে বিভিন্ন কান্ট্রিতে। তো সেখানে যে বিভিন্ন ধরনের ব্র্যান্ডগুলো তৈরি হয়, আমাদের দেশে যে জিনিসটা দেখা যায় যে আমরা সবসময় যে জিনিসটা খুঁজি সেটা হলো সবচেয়ে সস্তা দামের গিটার। তো আমরা যেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করলামে, আমরা যেটা দেখলাম 1600 টাকায়ও গিটার পাওয়া যায়। এটা আসলে মানে আমাদের দেশের জন্য অবিশ্বাস্য কিছুই না, কারণ আমাদের দেশে ফ্রিতেও অনেক জিনিস পাওয়া যায়। তো মূলত আজকে সেই জিনিসটা নিয়ে কথা বলবো যে আসলে গিটারের প্রাইস রেঞ্জগুলো কেমন হয় আর 1600 টাকার যে গিটার সেটা আসলে কী। তো চলুন আমরা একজন এক্সপার্টের সাথে কথা বলি, যার নাম মোহাম্মদ শাহ আলম। তো সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো একটু যদি আমাদের সাথে আসতেন, যে যে আমাদের কাছে যদি একটু বলতেন যে খোলামেলা এই বিষয়টা, যে আসলে মূলত আমরা তো নানান ধরনের গিটার দেখি, যে আমি অনেকগুলো গিটার কোম্পানির নাম বললাম, তো সেগুলো আমরা কম বেশি সবাই চিনি। এই বাজেটে শুধুমাত্র আপনি দেশি যে গিটারটা, শুধুমাত্র এটি আপনার পাওয়ার আশা করতে পারেন। তো এখানে বুঝতে হবে যে অ্যামাউন্টটা কত, মাত্র 1600 টাকা, অ্যারাউন্ড 2000, মানে বিলো 2000। আপনি 2000-এর মধ্যে কতটা ভালো প্রোডাক্ট পাবেন? তো আমাদের দেশে অনেক শপ বা অনেক অনলাইন শপেও আমি দেখি অফার করতে যে 1600 টাকা থেকে 2200 বা 2000 টাকার মধ্যে গিটার পাওয়া যায়। এখানে আপনাকে মানে বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি কী পাচ্ছি। আপনার সাথে একটা গিটার শখের টাকার জন্য দিয়ে আপনি একটা গিটার কিনবেন, কষ্টের স্টুডেন্ট লাইফের টাকা দিয়ে। তো আপনি যে গিটারটা কিনছেন, আপনার বিনিময় কী হচ্ছে? আপনি প্রতারিত হচ্ছেন, মানে একবারে সর্বনিম্ন কোয়ালিটির একটা গিটার পাচ্ছেন, যেটা লংজেভিটি হবে 6 মাস থেকে 1 বছর। আর আপনি যে ব্র্যান্ডগুলোর কথা বলছেন, এই ব্র্যান্ডগুলো এবং এই লোকাল মেড গিটারটার পার্থক্য এতটুকুই হবে যে একটা ব্র্যান্ডের গিটার ন্যূনতম 10 থেকে 15 বছর আপনি অ্যাটলিস্ট ইউজ করতে পারবেন। আর দেশি যে গিটারটা 1600 টাকা, মানে অফারের যে গিটারটার কথা বলছেন, এটা ইউজ করতে পারবেন, লংজেভিটি হবে 6 মাস থেকে 1 বছর মোটামুটি। বাট এরপরে আপনার যে সমস্যা নিয়ে আপনি কোনো শপে গেলেও পারফেক্ট সমাধান তারা দিতে পারবে না, কারণ ওটার মধ্যে সমাধান করার মতো কোনো ম্যাটেরিয়াল তারা ইউজ করে না। তারা হয়তো জিনিসটা দেখবেও না যে আসলে এটা 1600 টাকার জিনিস কিন্তু নিয়ে গেছো এককালীন একটা অফার। হ্যাঁ, সেটাই সেটাই, ওটা হচ্ছে আপনার কি বলে আসলে ওয়ারেন্টি বলে কিছু, ওয়ারেন্টি কথাটা আসলে মানে ওইটার জন্য অ্যাপ্লাই করাটাই ভুল। কারণ এই যে গিটারগুলো আছে, যেমন আমাদের দেখলাম সিগনেচার, এই যে অনেকগুলো নামি দামি অনেক ব্র্যান্ড আছে, সত্য কথা হচ্ছে যে প্রত্যেকটা গিটারের মানে ন্যূনতম, আমি একটু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, এখানে সর্বনিম্ন হচ্ছে আপনার সিগনেচার ব্র্যান্ডের যে গিটারটা, এটার যে আপনার ফ্রেট মানে ফ্রেট বোর্ডটা বা ফিঙ্গার বোর্ড যেটাই বলি, এটা হচ্ছে রোজউড। তো এই কাঠটা মেইনলি হচ্ছে আপনার 5-6 বছর সিজনিং প্রক্রিয়া সম্পন্ন করার পরে দেন হচ্ছে আপনার গিটারের ফ্রেট বোর্ড হিসেবে তৈরি হয়। বাট আমাদের লোকাল মেড যে গিটারগুলো, যেটা মানে 1600 টাকা বা 2000 টাকা, যে অনেকে অনেক প্রাইসে সেল করে, কাস্টমারকে অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করার জন্য অনেক অফারও দিয়ে থাকে, তো ওইটার এর মধ্যে পার্থক্য হচ্ছে ওই ওইটার যে ফ্রেট বোর্ডটা, ওইটা কখনোই আপনার সিজনিং প্রক্রিয়া সম্পন্ন করা হয় না। বাগান থেকে কাঠ সংগ্রহ থেকে ডিসপ্লেতে আসা পর্যন্ত সর্বসাপলে 3-4 মাস সময় লাগে। তো 3-4 মাসে আপনার একটা কাঠ ভালো তো প্রথম থাকবে, সমস্যাটা আপনি আস্তে ধীরে বুঝতে পারবেন, 3-4 মানে 6 মাস যাওয়ার পরে আপনার সমস্যাটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলি। তখন আমি কলেজে পড়ি, তো আমার খুব শখ ছিল যে একটা গিটার নিব, কিন্তু আমি বাসায় কারোর বলতেও পারতেছিলাম না যে আমি একটা গিটার নিব। তো আমি একটা গিটার তখন প্রায় সম্ভবত 1800 টাকা বা 2600 টাকা এই রেঞ্জের মধ্যে একটা গিটার কিনি। তখন তখন একটা গিটার এরকম দেখলেই মনে হতাম যে এটা খুব সুন্দর গিটার, দেখতেও খুব সুন্দর। তাই আমি তখন বললাম যে সবচেয়ে কম দামে এই গিটারটা নিলাম আমি, তখনই
1600 টাকা থেকে বা 2800 টাকা, এটা এই রেঞ্জের মধ্যে। তো তখন আমি বাসায় নিতে পারলাম না, তখন আমি চিন্তা করলাম যে এটা বাসায় নিতে মার দিলে এত দামি দিয়ে কি নিয়ে আসবে। আসলে যে ওই 1600 টাকা বলুন বা 1800 টাকা বা 2800 টাকা, এটা কিন্তু অনেক তখন আমার কাছে একজন ছাত্রের কাছে। কিন্তু আমি চিন্তা করলাম যে এটা খুব সুন্দর গিটার এবং দেখতে খুব ভালো, এটা আমি কিনে আমার ফ্রেন্ডকে দিলাম যে তুমি এটা রাখো, সামনে আমার বার্থডে আসতেছে, ওই বার্থডেতে তুমি আমাকে গিফট দিবে, মানে আমার জিনিসটা তুমি মানে বাসায় পৌঁছাই দেওয়া হয়। তো আমি জিনিসটা তখন এই প্রথমবার জিনিসটা নিলাম। কিন্তু তখন যখন বাজাতে শুরু করলাম তার অনেকদিন পরে, তো আস্তে আস্তে 2-3 মাস বাজানোর পরে যখন উৎসবরা আমাকে এটা দেখালো, তখন দেখলাম যে তারা বলছে এটা তো ভালো গিটার নয় এই সেটাই। হ্যাঁ, তখন তারপরও তারা লজ্জায় তো আর আমাকে বলতে পারতো না যে গিটারটা ফেলে দাও, যেহেতু নতুন স্টুডেন্ট কিন্তু তখন যখন আমি স্ট্রোক গুলা করলাম তখন দেখলাম যে এর থেকে বাজে জিনিস পৃথিবীতে আর নেই। তখন মনে হলো যে ওই গিটারটাকে বাড়ি দিয়ে ভেঙে ফেলি অথবা ওই গিটারটা দিয়ে আমার মাথায় বাড়ি। তো বন্ধুরা, জিনিসটা হলো এরকম জিনিস। তো 1600 টাকায় বলো বা 2600 টাকায় বলো বা 2800 টাকায় বা 2500 টাকা বা 3000 টাকার মধ্যে যদি গিটার হয় তাহলে সেগুলো অবশ্যই বুঝতে হবে যে এগুলো একটা ডুপ্লিকেট এবং বাংলাদেশে মেড, দেশি গিটার। তো এগুলো দিয়ে আসলে বাজানোর মতো কিছু নেই। তবে তুমি যদি একটা গিটার কিনে বক্সের মধ্যে সাজিয়ে রাখতে চাও তোমার ওয়ালের মধ্যে, তাহলে তুমি এই গিটার নিতে পারো। আমি শুধু এই কথাটাই বলবো, আমার বাস্তবিক অভিজ্ঞতাটা শুধু বলবো, এর বেশি আমি কিছু বলবো না। তো আমি মাঝখানে একটু কথা না বললেও হয় না, সেটা হচ্ছে আপনি একটা বাস্তব এক্সপিরিয়েন্সের যে ব্যাখ্যাটা আপনি দিলেন এখানে, আমিও ঠিক একমত এই আপনার সাথে। সেটা হচ্ছে আমি একটা কথাই বলবো যে আপনার কষ্টে জমানো টাকা যেটা আপনার একটা শখে রূপান্তর হবে একটা গিটারের মাধ্যমে, তো আমার কথা হচ্ছে আপনার সেই শখে রূপান্তর হওয়ার আগে আপনার শখটাই যেন নষ্ট না হয়ে যায় এই দিকে একটু খেয়াল রাখবেন। বিশেষ করে আপনি অবশ্যই একটা ব্র্যান্ডের পণ্য কিনবেন যেটা আপনার যদি 5 বছর পরে কোথাও সেল করতে যান একটা রিসেল ভ্যালু পাবে। বাট আপনার যে লোকাল যে গিটারটা ওইটা যদি আপনি একটা দোকান থেকে কিনবেন, তারপরে দিন যদি ওই দোকানে যান দেখ ভাই আমার গিটারটা চেঞ্জ করবো, ওরা আপনাকে বলবে সরি ভাই, কারণ ওটা হচ্ছে আপনার আমাদের ভাষায় বলা হচ্ছে শাটার গ্যারান্টি, যে আপনার শাটার থেকে বের হয়েছেন আমি আপনাকে চিনবো না। যদিও আমি ওই প্রোডাক্টটা সেল করি তাহলে আমি সবার সতর্কতা অবশ্যই। থ্যাংক ইউ ভাই সালাম ভাই, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, কারণ এটা হলো শাটার গ্যারান্টি, মানে আপনার দোকান থেকে বের হওয়া মানে প্রোডাক্ট সেল হয়ে গেছে আর নেওয়া হবে না। হ্যাঁ, মানে বিষয়টা হলো যে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, কথাটা হলো এরকম, এটা হচ্ছে মেইন কথা, বিশেষ করে ওই প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের ক্ষেত্রে। আচ্ছা, আর এই ক্ষেত্রে যে জিনিসটা জানি, যেমন আপনারা অনেক সময় দেখা যায় যে কেউ একটা গিবসন গিটার নিল, সে 5000 টাকার গিটারটা নিল, তখন মনে হলো যে না আমি গিটারটা একটু চেঞ্জ করবো আর একটু ভালো গিটার নেবো। আমি অনেক সময় দেখলাম যে তারা এই গিটারটা চেঞ্জ করে, হ্যাঁ কিছুদিন যদি মনে হয় বেশি দিন না হয় তো এই গিটারটা চেঞ্জ করে আর একটু বড় দামি গিটার নিল, তখন কিন্তু চেঞ্জ করে দেওয়ার একটা পসিবিলিটি থাকে। হ্যাঁ, বা এটা যে কোনো দোকানদার এটা করবে, মানে এটা হচ্ছে শুধুমাত্র ব্র্যান্ডের গিটারের ক্ষেত্রে, ব্র্যান্ডের গিটারের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ হলো যে গিটারটা যদি, আর আরেকটা কথা বলি যে ব্র্যান্ডের যে গিটারগুলো হোক, যেমন নর্মালি যদি আমাদের দেশে একদম কম প্রাইসে যেগুলো সেগুলো হলো গিবসন, ইয়ামাহা, তারপরে হলো আপনার সিগনেচার, ট্রেমার, এগুলো হলো কম দামি আমাদের দেশে গিটার আর কি। তো এই যে গিটারগুলো এগুলো দেখা থেকে আমরা যদি 3000-3500 টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় সেগুলো হলো অনলাইনে বিভিন্ন শপে, যারা অনেক সময় বাজারে বাজারে বিক্রি করে দেয়, কিন্তু সেগুলোও কিন্তু দেখবেন যে মিনিমাম 3500 টাকা বা 3000 টাকা, কিন্তু তারপরেও আপনি ওই 1600 টাকা বা 3000 টাকা দিয়ে কোনো ওই ব্র্যান্ডের কোনো গিটার পাবেন না। অ্যাকচুয়ালি আপনার 4500-4500-এর নিচে আপনার অরিজিনাল কোনো ব্র্যান্ডের গিটার হবে না, কেউ দিতে পারবে। যদি আপনি পান আপনাকে বুঝতে হবে যে 100% ডুপ্লিকেট বা কোনো একটা ব্যাপার আছে, যেহেতু এখানে একটা অ্যামাউন্টের ব্যাপার আছে, কারণ 4500-এর নিচে অরিজিনালি কোনো গিটার দেওয়া পসিবল না। সেটা হলো যে 4500-5000 টাকা যেগুলো সেগুলো মানে ইন্ডিয়ান গিটার, সেগুলো মানে এর কমে দেওয়া সম্ভব না। তবে অনেক সময় দেখা যায় যে 3500 টাকাতেও গিটার পাবেন দেখতে একই রকম, সেটা হলো মানে কপি গিটার, ডুপ্লিকেট গিটার, সেটা হলো ওই ব্র্যান্ডেরই ডুপ্লিকেট আমাদের দেশে তৈরি হয়, হয়তো নামটা ব্যবহার, শুধু ট্যাগ বা সিল তারা আলাদা লাগে স্টিকার দিয়ে দেয়, কিন্তু সেটা হলো যে আমাদের দেশের জিনিস, তারা শুধুমাত্র যেমন সিগনেচার ব্র্যান্ডটা বা ইয়ামাহা বা হলো আপনার গিবসন এই ব্র্যান্ডটার ট্যাগটা তারা ওই গিটারের মধ্যে লাগিয়ে দেয়। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর সালাম ভাই আপনাকে ধন্যবাদ যে আসলে এই জিনিসটা বলার জন্য, কারণ আমি প্রায় সময় দেখি যে নিউজ ফিডে এই জিনিসটা চলে আসে যে 1600 টাকায় গিটার কিনিস। হ্যাঁ, তো আসলে এই জিনিসটা আসলে দেওয়াটাও ঠিক না যে আসলে এত কম দামে যে আমি গিটার কিনতে পারি, কারণ একটা গিটার কিনে অবশ্যই সে প্রতারিত হচ্ছে, সেটা প্রতারিত হচ্ছে এবং ওইটা হচ্ছে দোকানদারদের লাভ, কারণ তারা তো চায় যে আকর্ষণ তৈরি করে তার একটা প্রোডাক্ট সেল করুক। বাট এখানে আমি মনে করি ন্যূনতম একটা দোকানদারের অন্তত এইটুকু বিবেচনা রাখা উচিত
যে হ্যাঁ আমি একটা প্রোডাক্ট সেল করতে চাই, আমি লং টাইম বিজনেস করবো, বাট কেউ যদি শর্ট টাইম বিজনেস করার এই চিন্তা করে, হ্যাঁ সে এটা করতেই পারে, বাট এটা আমার পক্ষে পসিবল না। তো সালাম ভাই, আমি আরেকটা জিনিস অবশ্যই বলতে চাই যে আমি আসলে কাউরে নিরুৎসাহিত করতে চাই না, যে সে আপনি যদি 1600 টাকায় গিটার কিনেন অবশ্যই কিনেন, তবে আমি যেটা বলবো যে আপনার যদি শখ থাকে যে না আমি একটা গিটার নিয়ে বাসায় মানে সাজিয়ে রাখবো বা আমার একটা ডেকোরেশনের জন্য রাখবে, অনেকে একটা গিটার সুন্দরভাবে সেলফের মধ্যে এভাবে রাখে বা অনেকে ওয়ালের মধ্যে ওয়ালমেট করে গিটারকে রাখে বা ব্যাগটা সুন্দরভাবে সাজিয়ে রাখে ছবি ওঠানোর জন্য বা দেখার জন্য সৌন্দর্য বর্ধনের জন্য, এক কথা শুধুমাত্র শোভা বর্ধনের জন্য যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি ওই গিটারটা নিতে পারেন। অবশ্যই যদি আপনি শোভা বর্ধনের জন্য একটা গিটার নিতে চান তাহলে আপনি 1600 টাকায় কেন, আপনি 1000 টাকা দিয়ে কোনো গিটার কিনে আপনার ওই বাসার মধ্যে রেখে দেন। তবে যদি কোনো আপনার গিটার শেখার জন্য বা বাজানোর জন্য বা কেনার জন্য অবশ্যই এটা নিতে চান তাহলে আমি বলবো যে আসলে এইগুলো না ঘুরে আপনার যদি দরকার হয় আরও 2 বছর ঘুরে আপনি কিছু টাকা জমিয়ে আপনি একটা গিটার কিনেন, যেটা সিগনেচার হোক বা আইবানেস হোক বা ব্র্যান্ডের একটা গিটার হোক, ঠিক আছে? তো এটাই হলো আমার মূলত বলা গিটার। আমি কাউকে ক্রিটিক সাইজ করার জন্য বলি না, আবার কোনো দোকান থেকে ছোট করার জন্য আমি কথাগুলো বলি না, এটা হচ্ছে লিগ্যাল যে ইনফরমেশনটা সেটাই আমরা দিচ্ছি। তো ঠিক আছে, আসলে সালাম ভাই আপনার এই যে আলপনা প্লাজায় আমরা আসলাম, আলপনা প্লাজার সেটা হলো লেভেল 4-এর 431 নম্বর দোকান, এখানে আসে সালাম ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসলে উনি আমাদের যে ভিডিওগুলো দেখবেন উনি অনেক অ্যাডভাইস দিয়েছেন যেটা খুব ভালো অনেকদের কাজে লাগে, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখলেন, আপনারা যদি কখনো গিটার কিনেন তাহলে এই জিনিসগুলো অবশ্যই মেনটেন রাখবেন, আর 1600 টাকায় গিটার কেনাটা না কেনাটা সেটা অবশ্যই আপনার উপর নির্ভর করে, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। তো ভালো থাকেন, আবারও আপনাদের সাথে এরকম একটি স্থানে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বাই।